আজকে আমরা যাচ্ছি কোথায় থাম্বনেইল এন্ড টাইটেল থেকে বুঝে গেছেন। সো আজকে যাচ্ছি হলো রানার বাংলাদেশ অফিসিয়ালি অর্গানাইজ করা একটা ইভেন্টে। সো ইভেন্টটা হচ্ছে রানারের কিছু স্পেসিফিক বাইক টেস্ট রাইড করার জন্য একটা ক্যাম্পিং করছে। সো সেখানে আমরা যাচ্ছি, পুরো ব্লগটা দেখবেন কারণ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বেসিক্যালি আমরা সেখানে যাচ্ছি ইভেন্টটা পার্টিসিপেট করতে। সো সেখানে যাব অ্যান্ড রানারের কিছু বাইকগুলোর টেস্ট রাইড করবো অ্যান্ড সেগুলোর রিভিউ আপনাদের কাছে দিব। তো আমি রেডি, এখন আমি যাব আমার এক কাজিনের বাসায়, সেও যাবে, সে মোটর ব্লগ করবে আজকে অ্যান্ড আমি নর্মালি ব্লগ করব। সো এখন আমি কাজিনের বাসায় যাব, দেন ওইখান থেকে রওনা হব। তো আয়সা বললাম ভাইয়ার বাসায়। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, ভাইয়া তার নিজের বাইক তার ঘরের মধ্যেই রাখে। তো এটা একটা ভালো লাগার বিষয়, নিজের বাইকটা নিজের ঘরের মধ্যেই শান্তিতে, বাইরে রাখার কোনো চিন্তা হয় না। সো এই হইল বাইকটা, কিউএ আর কে আর 165। আর এই যে আসিফ ভাইয়া, হেলমেটে ক্যামেরা মাউন্ট করতেছে ব্লক করার জন্য। বেসিক্যালি আমাদের লোকেশন হচ্ছে তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হল মাঠে। তো ওইখানে যাব, দেন সব কথা ওইখানে গিয়ে হবে। এতক্ষণ আমরা সিনেমাটিক ভিউ দেখি বাইকের। This young boy claims that it's hard to maintain because he gets discriminated due to race. And this young girl says they don't judge her by her brain, too busy looking at her body and her face. Let's talk about life, let's talk about love. If we talk about love, then we should talk about us. And if we're talking about us, we need to talk about growth. They talk about you, well, they should talk about both. It's easier to hate now and harder to care. We used to offer help, now we gossip and stare. Comment, like, swipe, share. Hate used to be rare, now you see it everywhere. Man wants to be radical and take away life. Behaving like an animal, you see it in his eyes. Load up his weapon, walk in aim. 51 body count like a computer game. And we wanna share the video to what entertain. Lost in the crowd, watching life on a stage. It's a terrible state, yesterday was heartbreak. Today she's back on YouTube putting makeup on her face. And the men are all the same, but I don't complain. We don't help each other, we the slander and shame. Do something good, they forget about your name. When you do something bad, watch how fast you find fame. Inside the body, there's a piece of flesh. If this flesh is good, then also is the rest. Family, it is the heart. What a life y'all lost sitting here with. So finally, I'm Raisha Porsi. Chuler 12 বাজে গেছে, হেলমেট কইরা। তো এই হচ্ছে এখানে হইছে এন্ট্রির জায়গা, যেখানে আমাদের রেজিস্ট্রেশন করে ঢুকতে হইছে। এন্ড এখানে সার্ভিস জোন, ব্লক বাই রিফার চিনো, ব্লক বাই রিফার মে এই স্কুটার দিয়ে ব্লক করে না, ওই যে ওইটা সার্ভিস জোন। এখানে রেডি বাইক জোন, এখানে ডেলিভারি জোন আর গেম জোন। তো রানার বোল্টটা টেস্ট রাইড করব, তার জন্য আমার রেজিস্ট্রেশন করতে হইছে। What happened to the love and what happened to the peace? We got wars in the streets and wars in the Middle East. Gunshot. তো আমার হাত ঘামায়, তার জন্য আমি গ্লাভস পরে নিতেছি। কোন
তো এই হচ্ছে বোল্ডের লুক, এই হচ্ছে ফ্রন্ট সাইডের লুক। এটা ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলতেন একটু। এটা হচ্ছে 165 সিসি সেগমেন্টের বাইক। এটা এটার ওয়েট হচ্ছে আপনার 150 কেজি ড্রাই ওয়েট। এটা আপনি তেল হয় এটাতে আপনার 12 লিটার তেল জায়গা হয়। আর সামনে পিছনে দুটোই হচ্ছে আপনার টিউবলেস টায়ার এবং ব্রেক সাসপেনশন হচ্ছে আপনার দুটোই হচ্ছে ডিস্ক ব্রেক। সামনে হচ্ছে ইউএসবি সাসপেনশন এবং পিছনে আছে মনোসক সাসপেনশন। বাংলাদেশে এটাই সবচেয়ে বেশি হাই সিসির বাইক হচ্ছে এখন বর্তমানে রানার বোর্ড 165। তো এখন বাইকটা রাইড দেওয়া যাক। তো রাইড দেওয়া যাক। People flee, and now we have millions of refugees that are scattered overseas, and I've become numb to the tragedies. As we add another number to the casualties, another kid gets stripped from his family. I'm asking myself what has happened to humanity, and they want to talk to us about terrorism, despite the killings by the far right and white supremacism. But I guess all that is irrelevant to the president of the USA who wants to make America great. But all he's ever done was make America hate, and gun crimes at its highest ever rate. Must get shot and schools get sprayed, then nothing's gonna change when politicians are paid by the NRA. তো বাইকটা বেসিক্যালি স্মুথ আছে অনেক, এন্ড ব্রেকটা অনেক স্মুথ, আর চালায়া মোটামুটি মজা পাইতেছি। তো বাইকটা নিতে পারেন, প্রাইস রেঞ্জও কম আছে। তো আরেকটা রাইড দিয়ে আসি। মাঠ তো তাই এই খোলামেলা আছে, কিন্তু মাঠের এই মাটির মধ্যে আর কি ওরকম চালানো যেতেছে না। রোড হলে চালাতে পারতাম। তাও আর একটা রাইড দিয়ে আসি। এখানে হইলো সামনে রোড, দেখি এখানে কেমন চলে। রোডে চালাতে পারলে একটু স্মুথ ফিল করতাম আর একটু, বাট এখন ফিল করতে পারতেছি না ওরকম। রাইড দিয়ে দিব, অনেকে দাঁড়িয়ে আছে। লাস্ট রাইড দিয়ে দেন বাইকটা দিয়ে দিব। এখানে ফুটবল খেলতেছে পোলাপাইন পড়লে ভুল হবে, সব বড় হয়ে খেলতেছে। তো এটার মার্কেট প্রাইস হচ্ছে 1,69,000 টাকা। বাইকটার টর্কও বেশ ভালো, আর এটার আরপিএম মেবি 7,500 লক, লিটারে 40-45 পেয়ে যাবেন। আর বাইকটা পার হওয়ার 110 কিলোমিটার রান করবে। খুব কমফোর্ট লাগলো আমার কাছে। তো আপনাদের এখনো দেখানো হয়নি এখানে কি কি বাইক আছে। এই হচ্ছে রানারের বাইকগুলো। আমাদের যে টোকেনটা দেওয়া হয়েছিল ওই টোকেনটার মাধ্যমে এখন আমরা জুস খাবো। তো এখানে লেমন ড্রিঙ্ক বানানো হচ্ছে। Yeah.
ড্রিঙ্কটা খুবই টেস্টি ছিল, ভালোই লাগলো। এখানে বিড়াল কুকুর, বিড়ালটা খুবই ফ্রেন্ডলি। আরে তো আর কি উপকার করে গেছে ওর চোখটা সেই। যদিও আমরা জ্যামের জন্য লেট করে আসছি, বাট এসে টেস্ট রাইডটা দিতে পারছি অ্যান্ড এনজয় করছি, রাইড এনজয় করছি। তো এনজয় করা শেষ, টেস্ট রাইড দেওয়া শেষ, এখন আমরা বাসায় রওনা দিব, বাসায় গিয়ে বাকি কথা হবে। হো, সো এত প্যারা খেতে হয়েছে আমাদের, কারণ আমরা বাসা থেকে বের হয়েছি বিকেল 3টার দিকে অ্যান্ড পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেছে 4:30, যার মধ্যে বিকেল 5টা পর্যন্ত ছিল ইভেন্টের শেষ টাইম। সো আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল অ্যান্ড আজকের একটু অস্বাভাবিক জ্যাম ছিল, কারণ এরকম জ্যাম ওই ফ্লাইওভারে এরকম জ্যাম আমি কখনো দেখিনি। সো যেতে যেতে আমাদের দেরি হয়ে গেছে অ্যান্ড একটু প্যারা নিতে হয়েছে। সো সেখানে গিয়ে দেখলাম অ্যাফ্রানি ব্লগসের ভাইকে অ্যান্ড আরও কিছু ব্লগার ছিল, তো তাদের সাথে কথা বলতে পারিনি কারণ আমরা লেট করে ফেলেছি অ্যান্ড অ্যাফ্রানি ভাইয়ের সাথে একটু কথা বলা হয়েছে বাট ভিডিও শ্যুট করা হয়নি তার সাথে। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অ্যান্ড অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন। তো দেখা হবে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ।